দেশে সাইবার অপরাধের ভুক্তভোগীদের শতকরা 51 ভাগই নারী, যাদের 73 ভাগের বয়স 18 থেকে 30 বছর। আজ ঢাকায় প্রকাশিত সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের অর্ধেকই আইনি সহায়তা নেয় না। দেশে ইন্টারনেট সুবিধা সহ বিভিন্ন প্রযুক্তি সেবা গ্রহণকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। পরিসংখ্যান বলছে, ইন্টারনেট ব্যবহারকারীদের শতকরা 60 ভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, কিন্তু অসচেতনতার কারণে এই মাধ্যমটি অনিরাপদ হয়ে উঠছে। এতে সাইবার অপরাধের শিকার হচ্ছে অনেকে। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের গবেষণায় দেখা যায়, শতকরা 51.13 ভাগ নারী সাইবার অপরাধের শিকার। এদের শতকরা 73 ভাগের বয়স 18 থেকে 30 বছর। আইডি হ্যাক, ছবি বিকৃত করা, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অপপ্রচার, পর্ণ ভিডিও অনুমতি ছাড়া ছবি প্রচারের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছে নারীরা। অন্যদিকে পুরুষরা তথ্য চুরির শিকার হচ্ছে বেশি। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের আহ্বায়ক বলেন, ভুক্তভোগীদের বেশিরভাগ জানে না কিভাবে আইনি ব্যবস্থা নিতে হয়। অনেকে সামাজিক অবস্থান এবং অভিযোগ করে ফল হবে না ভেবে কোনো ব্যবস্থা নেয় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে প্রশিক্ষিত ও দক্ষ জনবল বাড়াতে হবে। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশের সব থানায় সাইবার অপরাধ তদন্ত কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং অভিযোগ পেলে যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় সেটির উপর গুরুত্ব দিতে হবে। বক্তারা বলেন, সচেতনতা বাড়ানোর পাশাপাশি সাইবার অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো দক্ষ করে গড়ে তোলা দরকার। তথ্য প্রযুক্তি আইন সম্পর্কে মানুষকে জানানোরও তাগিদ দেন তারা। এখন আমরা ভুক্তভোগীদের কাছ থেকে শুনি, এক ঘন্টা কথার মাঝে তারা এমন পর্যায়ে চলে যায়, আগে কমপক্ষে এক বছর লাগতো। আগামীকালকে সংসদীয় স্থায়ী কমিটিতে সেটা উত্থাপন হবে এবং এটা নিয়ে আলোচনা হবে, তারপর আইন আকারে উপস্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হবে। বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় গুজব রটে, এতে অনেকে বিভ্রান্ত হন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তারা। দিলশাদানী, দীপ্ত সংবাদ, ঢাকা। সাইবার নিরাপত্তা ও মহাকাশ বিজ্ঞানে রাশিয়ার অগ্রগতি ও অভিজ্ঞতাকে বাংলাদেশ কাজে